পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার 20 জুন। তার আগের দিন সোমবার দলের প্রবীণ নেতা মলয় ঘটককে পাঠিয়ে মুর্শিদাবাদে দলীয় কোন্দল সামাল দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 19 জুন বহরমপুরের একটি হোটেলে দলের 4 বিক্ষুব্ধ বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির, নওদার সাহিনা মমতাজ, রেজি নগরের রবিউল আলম চৌধুরী এবং জলঙ্গের বিধায়ক আব্দুর রাজ্জাককে নিয়ে দীর্ঘ বৈঠক করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ ইউনিটের তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায়, চেয়ারম্যান তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিধায়ক এবং ব্লক সভাপতি ও জেলা নেতৃত্ব। সোমবার সকাল 11:30 নাগাদ বহরমপুর কোর্ট স্টেশন সংলগ্ন শিল্প তালুকের একটি হোটেলে 4 বিক্ষুব্ধ বিধায়ককে নিয়ে রুদ্ধতার বৈঠক শুরু হয়। পরে অন্যান্য বিধায়ক, ব্লক সভাপতি ও জেলা নেতৃত্ব যোগ দেন। প্রসঙ্গত, পছন্দের প্রার্থীদের টিকিট না দেওয়ায় বৃহস্পতিবার সকালে বেলডাঙ্গা দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শাওনি সিংহ রায় ও অপূর্ব সরকারের ওপর ক্ষোভ উগড়ে দেন বিক্ষুব্ধ 4 বিধায়ক। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করান 4 বিধায়ক। দলের বিক্ষুব্ধ 4 বিধায়কের এই সিদ্ধান্তে রীতিমতো অস্বস্তিতে পড়ে জেলা ও রাজ্য নেতৃত্ব। সোমবার বিক্ষুব্ধ 4 বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত ম্যারাথন বৈঠক করেন মন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটক বলেন যে বিক্ষুব্ধ কেউ নেই, পঞ্চায়েত নির্বাচন নিয়ে জেলার বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। শুনবো আইনমন্ত্রী মলয় ঘটক কি কি বলেছেন এদিন। আমি কোনো সমস্যা ছিল না, আলোচনার মাধ্যমে আজকে সমস্ত কিছু সিদ্ধান্ত হয়ে গেছে এবং আগামীকালই দেখতে পাবেন। কোনো সমস্যা ছিল না, আলোচনার মাধ্যমে আজকে সমস্ত কিছু সিদ্ধান্ত হয়ে গেছে এবং আগামীকালই দেখতে পাবেন। এদিন হুমায়ুন কবির তার বৃহস্পতিবারের অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসে বলেন যে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আমাদের সমস্ত ক্ষোভ মিটে গিয়েছে, আমরা আর কোনো নির্দল প্রার্থী দিচ্ছি না। জেলা রাজনৈতিক মহলের দাবি, মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, মুখ্যমন্ত্রী তার আগেই আইনমন্ত্রীকে পাঠিয়ে কোন্দল মিটিয়ে নিলেন। বুঝতেই পারছেন যে ভোটের আগে পরিস্থিতি যথেষ্ট সরগরম, বিভিন্ন জায়গা থেকে এরকম বিভিন্ন খবর প্রত্যেক দিনই আসছে ভোটের আগে। একদিকে আমরা দেখেছি মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন অসন্তোষ, আর তারপরে যতদিন না ভোট আসছে প্রত্যেক দিনই যেন নতুন নতুন খবর সামনে আসছে। পঞ্চায়েত ভোটের বিভিন্ন আপডেটের জন্য, খবর জানার জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।